দেশের বাইরের খবর। শ্রীলঙ্কা স্মরণকালের ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়তে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপ্পা আবিয়ারদানা। বুধবার পার্লামেন্টে তিনি বলেন, এভাবে চলতে থাকলে দুর্ভিক্ষ আসন্ন। এদিকে সংসদের একজন হুইপ জানিয়েছেন, কোনো পরিস্থিতিতেই পদত্যাগ করবেন না প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাকসে। বিদ্যুৎ, গ্যাস ও খাদ্যপণ্যের তীব্র সংকটের মধ্যে কয়েক সপ্তাহ ধরে দেশটিতে প্রবল জনবিক্ষোভ চলছে। জনরোষের কারণে প্রায় সব মন্ত্রী পদত্যাগ করলেও প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন বিক্ষোভকারীরা। এদিকে শ্রীলঙ্কা ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্ক করেছে দেশটি। বুধবার নতুন সতর্কবার্তায় বলা হয়েছে, করোনার মধ্যে ওষুধ সংকটে থাকা দেশটিতে ভ্রমণের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। এছাড়া সন্ত্রাসী হামলার শঙ্কা রয়েছে বলেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে বার্তায়।